হরে কৃষ্ণ। আমার প্রিয় শ্রোতা ভক্ত, আপনাদের সকলকে আমার অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়েই সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি দেবদেবীর মন্দির রয়েছে এবং বিষ্ণু মন্দির রয়েছে। বিশেষ করে ভগবান বিষ্ণুর মন্দির কেন নির্মাণ করা উচিত, কেন ভগবান বিষ্ণুর মন্দিরের চূড়তে চক্র স্থাপন করা হয় এবং ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে, নির্মাণ করতে কেন আমাদের সহযোগিতা করা উচিত, অর্থদান করা উচিত এবং কী কী বিশেষভাবে সমাজের মানুষ, জগতের মানুষ, সমস্ত জীবীরা কীভাবে এই মন্দির নির্মাণের মাধ্যমে সকলেরই মঙ্গল সাধিত হয়, তা আজ এই ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করব বিভিন্ন শাস্ত্র থেকে। তাই সকলকে অনুরোধ, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অধিক পরিমাণে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। মন্দির নির্মাণ মাহাত্ম্য। পদ্ম পুরাণ, বামন পুরাণ, নৃসিংহ পুরাণ, অগ্নি পুরাণ, বিভিন্ন পুরাণে এই মন্দির নির্মাণের, বিশেষ করে বিষ্ণু মন্দির নির্মাণের মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। বামন পুরাণে লিখিত আছে যে শ্রীমন্দির, ভগবান বিষ্ণুর শ্রীমন্দির প্রস্তুত করাইলে বৈকুণ্ঠ এবং তার সদৃশ পবিত্র নিত্যলোকে নিত্যকালের জন্য সেখানে গমন করে অবস্থান করা যায়। যে ব্যক্তি বিষ্ণু মন্দির নির্মাণ করেন তিনি আপনাকে এবং পিতামহের অষ্টকুলকে পরিত্রাণ করিয়া থাকেন। পিতৃগণও এইরূপ গাথা কীর্তন করিয়া থাকেন যে আমাদিগের বংশে তাদৃশ কোনো হরিভক্ত কি জন্মগ্রহণ করিবে। আরও লিখিত আছে যে ব্যক্তি হরি মন্দির নির্মাণ করেন তাহা দ্বারা অতীত ও ভাবী অযুত কুল বিষ্ণুধাম প্রাপ্ত হইয়া থাকেন। আরও লিখিত আছে লক্ষ সহস্র শত বা তদূর্ধ ব্যয় করিয়া যে কোনো রূপে হরি মন্দির প্রস্তুত করিলে তুল্য ফল প্রাপ্ত হওয়া যায়। হরির বাস গৃহ নির্মাণ করিলে রাজস্ব ও অশ্বমেধ যজ্ঞের তুল্য ফল হইয়া থাকে। দেব মন্দিরে যত সংখ্য পরমাণু বিদ্যমান থাকে তত সহস্র বর্ষ সুরপুরে বাস হয়। স্কন্দ পুরাণে লিখিত আছে কৃষ্ণ মন্দির নির্মাণে প্রবৃত্ত হইবা মাত্র সপ্তজন্ম কৃত পাপ বিনাশ প্রাপ্ত হয় এবং তদীয় পিতৃগণ নরক হইতে পরিত্রাণ পাইয়া থাকে। কৃষ্ণ মন্দিরের মূল ভাগে যত সংখ্য রেণু বিদ্যমান থাকে তত সহস্র বর্ষ হরিধামে বাস হয়। নৃসিংহ পুরাণে লিখিত আছে
যিনি ভক্তিযুক্ত হইয়া মনোহররূপ নরসিংহদেবের আলয় প্রস্তুত করেন, তিনি নিখিল পাতক হইতে উত্তীর্ণ হইয়া হরিধাম লাভ করেন। হয়র শীর্ষ পঞ্চরাত্রে লিখিত আছে, দেব মন্দির নির্মাণ করিব, মনে মনেও এইরূপ অভিলাষ করিলে সেই দিনই শরীরস্থ পাপ ধ্বংস হয়। তো বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে কেন ভগবান শ্রী বিষ্ণুর মন্দির নির্মাণ করা উচিত। মন্দির নির্মাণ করার পরে মন্দিরের চূড়তে চক্র স্থাপন করার গুরুত্ব আরোপ করে বলা হয়েছে শাস্ত্রে। এই চক্র স্থাপন করা এতই গুরুত্বপূর্ণ যে যারা অত্যন্ত পাপী ব্যক্তি তারাও যদি এই ভগবানের মন্দিরের চূড়তে এই চক্র দর্শন করবেন, চক্র দর্শন করার সঙ্গে সঙ্গে তারা যে ব্যক্তি দর্শন করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং তার সপ্তকুল তারাও পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করবেন। আমরা জানি জগন্নাথপুরী ধামে জগন্নাথ মন্দিরের চূড়তে যে সুদর্শন চক্র রয়েছে, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর তিনি যেহেতু যবনকুলে আবির্ভূত হয়েছিলেন তাই তিনি দৈন্যতাবশত তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। তিনি জগন্নাথ মন্দিরের এই চক্র দর্শন করতেন এবং এই চক্র দর্শন করে প্রণাম করতেন। তাই শাস্ত্রে উল্লেখ রয়েছে বিষ্ণু মন্দির নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং বিষ্ণু মন্দিরের চূড়তে চক্র স্থাপন করার মাধ্যমে সেই চক্র দর্শন করে অনেক প্রাণী, অনেক পাখি, অনেক মানুষ, অনেক জীবজন্তু যারা অজ্ঞাত স্বরেও এই চক্র দর্শন করার ফলেও তারাও পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারেন। মন্দির নির্মাণ করার অনেক গুরুত্ব রয়েছে। বিষ্ণু মন্দির নির্মাণ করার মাধ্যমে জগতের অনেক কল্যাণ হয়। আমরা দেখি যে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে উনি 108টি রাধাকৃষ্ণের মন্দির স্থাপন করেছিলেন এবং বর্তমান ইসকনে প্রায় 500-এর বেশি মন্দির রয়েছে। এখন এই মন্দির নির্মাণের কী কী গুরুত্ব রয়েছে তার মধ্যে 7টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আমি উল্লেখ করছি। প্রথম হচ্ছে যে বর্তমান সময়ে যেভাবে সমাজে দুর্নীতি, বিভিন্ন প্রকার যুদ্ধ, মহামারী এবং মাদকদ্রব্য সেবন, বেশ্যালয়, খুন, হত্যা এবং মানুষ বিভিন্ন প্রকার মানসিক, শারীরিক অশান্তিতে জর্জরিত, এ থেকে সমাজকে মুক্ত করতে হলে, মানুষকে প্রকৃত শান্তির বার্তা প্রদান করতে হলে অবশ্যই ভগবান বিষ্ণুর মন্দির নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইসকনের মন্দির বা বিষ্ণু মন্দির, এ মন্দির কোনো সাধারণ কোনো উপাসনালয় নয়। সেখানে যারা অবস্থান করেন সাধুসন্ত মহাত্মারা, তারা জনসাধারণের কীভাবে মঙ্গল সাধন করা যায়, কীভাবে তারা অপরাধ প্রবণতা থেকে মুক্ত হবেন, কীভাবে রোগব্যাধি অশান্তি থেকে সমাজের মানুষ মুক্ত হবেন, কীভাবে সমাজে দুর্নীতি, বিভিন্ন প্রকার খুন, হত্যা এবং বিবাহ বিচ্ছেদ, এই প্রকার অপরাধ ধীরে ধীরে কীভাবে সমাজ থেকে দূর করা যাবে, সে সম্বন্ধে শাস্ত্র থেকে তারা মানুষকে সঠিক উপদেশ প্রদান করেন। সেই জন্য বিষ্ণু মন্দির নির্মাণের গুরুত্ব অপরিসীম। শিল প্রভুপাদ যখন আমেরিকাতে গিয়েছিলেন, তিনি 1 বছরের মধ্যেই
আমেরিকার বিশেষ করে যুব সমাজ তারা বিভিন্ন প্রকার অপরাধে তারা যুক্ত ছিলেন, তারা ধীরে ধীরে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ থেকে তারা বিরত হয়েছিলেন। এর ফলে আমেরিকাতে সেখানের প্রশাসন শিল প্রভুপাদকে পুরস্কৃত করেছিলেন, তাকে শান্তির দূত বলে আখ্যায়িত করেছিলেন। দ্বিতীয় হচ্ছে যে শাস্ত্রে বলা হয়েছে যারা রোজগার করেন তাদের আয়ের কিছু অংশ ভগবানের মন্দির নির্মাণে, সাধু সেবায়, সমাজ সেবায় অবশ্যই দান করা উচিত। ভগবান গীতায় বলেছেন যে যৎকরষি যদশ্নাসি যজ্জুহসি দদাসি যত যত তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তাই সমাজে যারা ধনী ধনাঢ্য ব্যক্তি তাদের আয়ের কিছু অংশ এই মন্দির নির্মাণে তারা যদি উপযোগ করেন তাহলে সমাজের ফলে তাদের অর্থের যথাযথ উপকার হবে, যথাযথ উপযোগ হবে এবং সমাজের অনেক উন্নতি হবে, মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হবেন এবং এর ফলে তাদের সপ্তকুল তারাও ভগবানের কৃপা লাভ করে ভগবানের ধামে গমন করতে পারবেন। তৃতীয় হচ্ছে মন্দির হচ্ছে একটি হাসপাতালের মতো, যেমন হাসপাতালে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হওয়ার জন্য ভর্তি হন এবং সেখানের যারা চিকিৎসক থাকেন তাদের শারীরিক এবং মানসিক রোগের তারা ঔষধ প্রদান করেন, সৎ উপদেশ প্রদান করেন। তেমনি মন্দির হচ্ছে একটি হসপিটালের মতো এবং সেখানে যে সমস্ত সাধু সন্ত রয়েছেন তারা হচ্ছেন ভবরোগের বৈদ্য। ভবরোগ হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধি, তাই সে সমস্ত সাধু সন্তরা আমাদেরকে জনসাধারণকে তারা ভগবত তত্ত্বজ্ঞান উপদেশ করেন, যার ফলে তারা এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে নিস্তার হওয়ার যে পথ তারা খুঁজে পান এবং ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবত ভক্তি করার ফলে তারা এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারেন। সেই জন্য এই মন্দির নির্মাণের গুরুত্ব অপরিসীম। চতুর্থ হচ্ছে যে প্রতিটি সভ্য মানুষেরই কর্তব্য হচ্ছে সকালে এবং সন্ধ্যায় ভগবানের মন্দিরে গিয়ে দর্শন করা, ভগবানকে প্রার্থনা করা, মন্দির প্রদক্ষিণ করা এবং সেখানে নিয়মিতভাবে ভগবত তত্ত্ব শ্রবণ কীর্তন করা। তাই যদি বিষ্ণু মন্দির নির্মাণ হবে তাহলে অত্র এলাকার মানুষেরা তারা প্রতিদিন সকালে সন্ধ্যায় ভগবানের মন্দির দর্শন করে তারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। পঞ্চম হচ্ছে যে যেখানে বিষ্ণু মন্দির নির্মাণ হয় তার দশ দিক পবিত্র হয়ে যায়। শাস্ত্রে উল্লেখ আছে যেখানে বিষ্ণু মন্দির নির্মাণ হয় সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করেন এবং সেই এলাকার অনেক অর্থনৈতিক উন্নতি হয় এবং সেখানের মানুষেরা বিভিন্ন প্রকার পাপ কর্মের যে প্রভাব থেকে তারা মুক্ত হতে পারেন এবং প্রতিদিন ভগবানকে দর্শন করে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন। ষষ্ঠ হচ্ছে যে মন্দির হচ্ছে একটি পারমার্থিক শিক্ষা কেন্দ্র, যে স্থানে গিয়ে মানুষ পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবেন এবং এই পারমার্থিক জ্ঞান না থাকার ফলেই সমাজে এত বিশৃঙ্খলা, এত অশান্তি বর্তমান কলিযুগে। সেই জন্য বিষ্ণু মন্দির নির্মাণের গুরুত্ব অপরিসীম। এবং সপ্তম বিষয় হচ্ছে যে ভগবানের বিষ্ণুর মন্দির নির্মাণ করে ভগবান বিষ্ণুকে সেখানে নিয়মিতভাবে অর্চন করা হয়। তাই ভগবত ভক্তির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ভগবত শ্রীবিগ্রহ অর্চন করা, ভগবত শ্রীবিগ্রহ দর্শন করা এবং তার কাছে প্রার্থনা করা। তাই অর্চা বিগ্রহ দর্শন করার মাধ্যমে সকলেই ভগবানের কৃপা লাভ করবেন, কেন অর্চা বিগ্রহ হচ্ছে ভগবানের অর্চা অবতার। ভগবান বিগ্রহরূপে এই কলিযুগে
মন্দিরে তিনি অবস্থান করেন এবং অন্যান্য যুগেও সমস্ত সভ্য মানুষেরা তারা তাদের অর্থ ব্যয় করে তারা এইভাবে মন্দির নির্মাণ করতেন জগৎবাসীর মঙ্গল করার জন্য। আমরা দেখি ভারতবর্ষ এবং ভারতবর্ষ ছাড়া পৃথিবীতে অনেক ঐতিহাসিক মন্দির রয়েছে যা হাজার হাজার বছর পূর্ব থেকেই বিভিন্ন মুনিঋষিরা বিভিন্ন রাজারা বিভিন্ন ধার্মিক ব্যক্তিরা তারা ভগবানের উপাসনা করতেন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সকলকেই এই বিষ্ণু মন্দির নির্মাণ করতে সহযোগিতা করা উচিত। মন্দির নির্মাণে আমাদের অর্থ ব্যয় করা উচিত, মন্দিরের চূড়াতে চক্র স্থাপন করা উচিত, মন্দিরের যে শ্রীবিগ্রহ তাদের সেবায় আমাদের কায় মনোবাক্যে সেখানে নিজেদেরকে উৎসর্গ করা উচিত। তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করব আর এর ফলে আমাদের মনুষ্যজন্ম সার্থক হবে। তাই আশা করি আমি সংক্ষেপে ভগবান বিষ্ণুর মন্দির নির্মাণের কিছু গুরুত্ব শাস্ত্র থেকে উল্লেখ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করবেন। আবারও পুনরায় আপনাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সকল অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।